আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রিজু। আরসিটিভি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দোল যাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে যে খবর দিকে চোখ রাখছি, মঙ্গলবার দোল উৎসব, যাকে ঘিরে সকাল থেকে রঙিন হয়ে উঠেছেন আপামর মানুষ। একে অপরকে রাঙিয়ে বসন্তের আবহে মেতে ওঠে আট থেকে আসি সকলে। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহর, এক নজরে দেখে নেব রায়গঞ্জ শহরে করোনেশন উচ্চ বিদ্যালয়ে বসন্ত উৎসবের চিত্র। এই উৎসবে শুভ সূচনা অনুষ্ঠানে ব্রতী হব। শুভ উদ্বোধন হচ্ছে রায়গঞ্জ বসন্ত উৎসব 2023। বিদ্বেষ নেই, হিংসা নেই, হানাহানি নেই, ভালোবাসার অপুরাঙ্ক বয়ে যায় হৃদয় থেকে হৃদয়ে। পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন, বসন্তই যে করেছে এই অপার আয়োজন। চারিদিকে আজ মুক্ত বাতাস, পাখির কলতান। মঙ্গলবার রঙের উৎসবে মেতে উঠেছেন আপামর মানুষ। একে অপরকে রাঙিয়ে দেওয়ার দিন এটি। শুধু শরীর নয়, রাঙিয়ে তুলতে হবে মনকেও। রঙের মধ্যে দিয়েই হিংসা, বিদ্বেষ, বিভাজনকে দূরে সরিয়ে তৈরি করতে হবে সম্প্রীতির বন্ধন। তবেই আসবে দোল, অর্থাৎ বসন্ত উৎসবের আসল সার্থকতা। এই বিশেষ বার্তাকে সামনে রেখেই বাঙালির আবেগ শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে প্রতি বছরের মতো এবারেও রায়গঞ্জ শহরের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। শুভ উদ্বোধন হচ্ছে রায়গঞ্জ বসন্ত উৎসব 2023। বিদ্বেষ নেই, হিংসা নেই, হানাহানি নেই, ভালোবাসার অপুরাঙ্ক বয়ে যায় হৃদয় থেকে হৃদয়ে। 2005 সালে প্রথম এই স্থানেই সূচনা হয়েছিল বসন্ত উৎসবের। তারপর 18টি বসন্ত পেরিয়ে এবারে 19তম বর্ষে পদার্পণ করেছে এই উৎসব। রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসব রাজনীতি, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এক মিলন ক্ষেত্রে পরিণত হয়। এবছরেও তার ব্যতিক্রম হল না। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, উৎসব কমিটির সম্পাদক ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য, সভাপতি গৌর দত্ত সহ অন্যান্য বহু বিশিষ্ট মানুষজন। প্রায় 200 জন নৃত্য ও সঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। একে অপরকে রঙিন আবিরে রাঙিয়ে এই উৎসব স্থল যেন পূর্ণতা লাভ করে। আবির ছোঁয়ায় লেগেছে বন, দোল দোল দোল, প্রেমের জোয়ারে উঠাল পাতাল, বন্ধু দুয়ার খোল, তোরা সব খোল। আজ আমাদের নিবেদন ওই গৃহবাসী সমস্ত মানুষকে আবেদন জানাই, মনের দরজা খুলে খেয়ে যায় আমাদের একটা নিবেদন ওই গৃহবাসী দুয়ার খোল। Oh,
আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। একইভাবে এদিন শহরের 11 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর রতন মজুমদারের উদ্যোগে বসন্ত উৎসবে সামিল হলেন এলাকার বাসিন্দারা। বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজন করা হয় এখানে। অন্যদিকে অনুশীলনী ক্লাব প্রাঙ্গণও ছবিটা ঠিক একই রকম। মঙ্গলবার দোল পূর্ণিমা, যাকে ঘিরে উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। চারিদিকে বসন্তের আবহ, বসন্ত উৎসব ঘিরে মেতে উঠেছেন রায়গঞ্জ শহরবাসী। এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের স্থানীয় কোঅর্ডিনেটর রতন মজুমদারের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। শুরুতেই একটি প্রভাত ফেরি পরিক্রমা করে শহরে। শহরের নেতাজি পল্লী থেকে শুরু হয় এই প্রভাত ফেরি, পরে বিপিএস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রা। এখানে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন সাধন বর্মন, অভিজিৎ দত্ত, সুশীল গোস্বামী সহ অন্যান্যরা। এদিন নাচে গানে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। গুটি গুটি পায়ে, এটা সপ্তম বর্ষে আমরা বসন্ত উৎসবে এখানে উৎপাদিত হচ্ছে, সবাই মিলে আনন্দ উৎসব করবো। আমি দুটা বসন্ত উৎসব চালু করি, একটা 11 নম্বর ওয়ার্ড, একটা 12 নম্বর ওয়ার্ড, যেটা আগে 10 নম্বর ওয়ার্ড বলে পরিচিত ছিল। দেখতে দেখতে এবার সপ্তম বর্ষে পদার্পণ করেছি। আমরা র্যালি করে আসলাম সুপার মার্কেট থেকে র্যালি করে সবাইকে নিয়ে, শহরের সব বিশিষ্ট জনদের নিয়ে আমরা এখানে এসে পদার্পণ হলাম। উদ্বোধনের পর তারপরে সবাইকে নিয়ে নাচ গানের সঙ্গে রাধা কৃষ্ণের আজকে বসন্ত উৎসব, সেই উৎসব থেকে মানুষের মনে প্রাণে জাগে আনন্দের শিহরণ, মনোবিনার সেতারেতে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করুন আমাদের সাথে থেকে, পাশে থেকে। একই ছবি শহরের অনুশীলনী ক্লাব প্রাঙ্গণেও। সেখানেও একইভাবে বসন্ত উৎসবে মেতে ওঠেন আপামর মানুষ। সকালে হাঁড়ি ফাটিয়ে অনুশীলনী ক্লাব প্রাঙ্গণে উৎসবের সূচনা করেন মহকুমা শাসক কিংসুক মাইতি। উপস্থিত ছিলেন অতনু বন্ধু লাহিড়ি, শঙ্কর কুণ্ডু, সুব্রত সরকার সহ অন্যান্যরা। বর্ণাঢ্য অনুষ্ঠানে মেতে উঠেছেন সকলেই। একে অপরকে রাঙিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয় 8 থেকে 80। সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মহকুমা শাসক কিংসুক মাইতি। ভালো লাগছে, খুব ভালো পরিবেশ, কারণ এখন আমাদের বসন্ত উৎসব আগে এরকম বহুল প্রচলিত ছিল না, এখন সব জায়গাতেই হচ্ছে। এবং ভালো লাগছে যে রায়গঞ্জ এরকম একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে, পাড়ায় পাড়ায় হচ্ছে। আমি রাস্তায় সকালবেলা আসতে গিয়েও দেখলাম প্রচুর জায়গায় এখন প্যান্ডেল হয়েছে এবং প্রভাত ফেরিও বেরিয়েছে। তো আমি আজকে এখানে এসেছি শুভ সূচনাতে। খুব ভালো লাগছে পরিবেশ একদম পাড়ার মধ্যে, এবং আজকে রঙের খেলা সবার বাঙালির আজকে একটা খুব আনন্দের দিন। তো আমি আশা করছি যে আজকে এই দিনটা সবার খুব ভালো কাটুক, রঙিন হয়ে উঠুক সবার জীবন। তবে সবাই খুব সাবধানে রং খেলবেন, নিজেরাও সাবধানে থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। ধন্যবাদ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আজই বসন্ত জাগ্রত তারে, আর বসন্ত মানে রঙে রঙে রাঙানোর পালা। বসন্তের ছোঁয়া মানুষের মনেও। ঐতিহ্যময় আবিরের ছোঁয়ায় পরস্পরকে রাঙিয়ে নিতে পছন্দ করে আম বাঙালি। আপাতত রায়গঞ্জে তাই সব কিছু ভুলে গিয়ে রঙের পৃথিবীতে ডুব দিল 8 থেকে 80 সকলে। মঙ্গলবার দোল উৎসব ঘিরে মাতোয়ারা শহরবাসী। এদিন শহরের বিভিন্ন প্রান্তে উৎসবের একই ছবি লক্ষ্য করা যায়। সকাল থেকেই চলে বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিন সকালে রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকায় অবস্থিত অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অরবিন্দ ক্লাব ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 8 থেকে 80 সকলে মিলিতভাবে এলাকা পরিক্রমা করে। পরবর্তীতে ময়দানে নাচ গান এবং রঙিন আবিরে মেতে ওঠেন সকলেই।
অন্যদিকে এদিন রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া কালীবাড়ির অধীনে শীতলা কমিটি এবং সকল গ্রামবাসীদের যৌথ উদ্যোগে পালিত হল বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিন বসন্ত উৎসব পালিত হয় 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের ময়দানে। একে অপরের গালে রঙিন আবির লাগিয়ে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, 13 নম্বর কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস সহ অন্যান্যরা। শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলকেই দোল উৎসবে মেতে ওঠার আহ্বান জানান উদ্যোক্তারা। পাশাপাশি এদিন রায়গঞ্জ শহরের মধ্য মিলনপাড়ায় অবস্থিত রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকেও আয়োজন করা হয় বসন্ত উৎসবের। এদিন রিক্রিয়েশন ক্লাবের ময়দানে এলাকার সকলে মিলিত হয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন, নাচে গানে দিনটিকে সেলিব্রেট করেন সকলেই। একই ছবি রায়গঞ্জ শহরের 20 নম্বর ওয়ার্ডেও। এদিন 20 নম্বর ওয়ার্ডের পূর্বাশাপাড়া এলাকায় স্থানীয় কোয়ার্ডিনেটর অর্ণব মণ্ডলের উদ্যোগে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাড়ার সকলে মিলিত হয়ে নাচে কোমর দুলিয়ে মেতে ওঠেন, একে অপরকে রাঙিয়ে চলে দোলের শুভেচ্ছা বিনিময়। অর্ণব মণ্ডল, পায়েল মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অন্যদিকে রায়গঞ্জের দেহশ্রী ব্যামাগার ক্লাবের উদ্যোগেও ক্লাব প্রাঙ্গনে আয়োজন করা হল বসন্ত উৎসবের। স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অপরদিকে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার উপ পুর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা। নানান রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে উপস্থিত সকলে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। যে কোনো আয়োজনকে সার্থক করতে গেলে তার পিছনে অনেক কাঠখড় পোড়াতে হয়, যেটার জন্য ওরা সবসময় হেল্প করে, যার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে নতুন ট্রেন্ড এবার প্রথম টাউন ক্লাব ময়দান থেকে শুরু হলো, আশা করব এই ট্রেন্ড আগামী দিনে একটা অন্যরকম মাত্রা রায়গঞ্জ শহরের হোলিকে ঘিরে হবে। সবাই মিলে এই রঙে রঙিয়ে যাওয়া এবং এই দিনটিকে উপভোগ করবার জন্যে আগামী দিন এইভাবেই টাউন ক্লাব ময়দান থেকে হোলির উৎসব আরও এগিয়ে যাক, এটাই চাবো। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। সব মিলিয়ে রায়গঞ্জে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসার মন্ত্রে একাকার হয়ে গেল বর্ণময় রঙের এই উৎসব। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। চোখ রাখছে অন্য খবরে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে একটি অস্থায়ী দোকানে অগ্নিকাণ্ড। চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন সেখানকার উপস্থিত সাধারণ মানুষ। বিষয়টি লক্ষ্য করে সেখানে ছুটে আসেন মেডিকেল কলেজে কর্মরত বেশ কিছুজন কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল একটি ইঞ্জিন। দমকলের প্রচেষ্টা আগুন নেভানো সম্ভব হয়। প্রসঙ্গত, গত কিছুদিন আগেই প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। রোগী এবং রোগীর পরিবারের সুবিধার্থে এক্ষেত্রে কড়া পদক্ষেপও গ্রহণ করা হয়। কিন্তু তারপরও সরকারি নির্দেশিকাকে অগ্রাহ্য করে কিছু ব্যবসায়ী জোর জুলুম করে এখনও দোকান সাজিয়ে বসছে ওই ক্যাম্পাসে। এদিন ওই দোকানে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তাতে বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে তার দায়ভার কে নিত, তা নিয়ে হচ্ছে প্রশ্ন। এ বিষয়ে প্রশাসন আরও সক্রিয় হওয়া উচিত বলে মনে করছেন এলাকাবাসীরা।
আমি সকালে ডিউটিতে যখন আসি এসে দেখছি চিল্লা আল্লাহ হচ্ছে, সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে নেমে এলাম, এসে দেখছি পাশের এক দোকানে চার দোকানে সিলিন্ডারে ধাঁধা করে আগুন জ্বলছে। তখন আমি ফটাফট সেখান থেকে আমাদের এলএনটি দাদাদের কাছে দৌড়ে গেলাম, গিয়ে তাদেরকে বললাম, সেখান থেকে গ্যাস সিলিন্ডারগুলো হয় সেগুলো আনলাম, আনতে আনতে দেখি তারপরে এখানে ফায়ার ব্রিগেডদের ফোন করা হয়েছিল, তারাও এসেছে, এসে আমরা দুজনে একসঙ্গে ছিলাম এবং সবাই ছিল সেখানে, তারপরে এসে আগুনগুলো নিভালো। কিন্তু সহযোগিতা এখানে যে দোকানগুলো বসছে এই দোকানগুলো তো উঠিয়ে দিয়েছিল, তারপরে আবার বসছে, এখন তারা বসছে, তারা পাশে বসছে। কর্তৃপক্ষ যদি আমাদেরকে ঠিকভাবে সহযোগিতা করে তাহলে এই সমস্ত দুর্ঘটনার থেকে আমরা রেহাই পাবো, যেহেতু আর আমরা সিকিউরিটিরা যদি না থাকতাম এবং এনটিদা ফায়ার ব্রিগেডের যদি না থাকতো বড় একটা দুর্ঘটনা ঘটতো। লরির ধাক্কায় এক বাইক চালকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ল রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই বাইক চালকের নাম শম্ভু মাহাতো, তার বাড়ি রায়গঞ্জ ব্লকের রামপুর লহণ্ডা এলাকায়। মৃতের পরিবারের লোকেরা জানিয়েছেন মঙ্গলবার সকাল 9টা নাগাদ রায়গঞ্জের মোহনবাটি এলাকায় প্রতিদিনের মতো কাজ করতে আসছিল শম্ভু, সে সময় একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ভাই মোহনবাড়ি কাজ করতো, মুদিখানা দোকানে ম্যানেজার, ভাই কাজে আসতে ছিল, সামনে দিয়ে এক লরি গেছে, সামনাসামনি অ্যাক্সিডেন্ট, লরির চাকা নিচে পড়ে গেছে, মাথায় লাগছে, ভাই স্পটেই মারা গেছে। তারপরে আমরা ওখানে গেলাম, স্পটে যাই, দেখলাম যে ভাইয়ের মেয়েকে ব্যাপার, তারপর নিয়ে আসলাম হাসপাতালে, মর্গে নিয়ে আসছি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।